যারা স্বতন্ত্র তারা তো দলের বাইরে চলে গিয়েছে, নৌকা বঙ্গবন্ধুর, নৌকা জননেত্রী শেখ হাসিনার, নৌকা আওয়ামী লীগের, এই নৌকার বিরুদ্ধে যারা যায় তারা তো এরপরে দলের কোনো কিছু দাবি দেওয়া করতে পারে না, তারা দলের বাইরে গিয়েছে, ওদের এখানে কোন দলের প্রশ্নই আসে না, তারা বাইরে তো চলে গেছে, কোন দল থাকবে কি, তার ভিতরে থাকলে না কোন দল হইতো, তারা তো অলরেডি বাইরে চলে গেছে, বাইরে থাকে না লোক বাইরে, তো কোন দল করার সুযোগ কোথায়? এমন কোনো সেক্টর নাই, এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আওয়ামী লীগের আমলে জননেত্রী শেখ হাসিনার আমলে আমি এমপি হিসাবে কাজ করি নাই, এমন কোনো গ্রাম নাই, সকল গ্রামে উন্নয়ন হয়েছে, উন্নয়নের জোহার গোটা চোদ্দ গ্রামে। এই যে উন্নয়ন হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অবদানে এবং আমার প্রচেষ্টায়, এই জন্য গোটা চোদ্দ গ্রাম আজকে নৌকার পক্ষে আওয়ামী লীগের পক্ষে জোয়ার উঠেছে। আর একটা কথা আপনি বলেছেন কতটুকু আশাবাদী, এখন আপনি যদি আমার সাথে গোড়া চৌদ্দগ্রামে ঘুরেন অথবা একাই ঘুরেন, আপনি একজন বিজ্ঞ সাংবাদিক, আপনি চৌদ্দগ্রামের আনাচে কানাচে ঘুরবেন, জনগণের কাছে দেখা করবেন, জনগণকে জিজ্ঞাসা করবেন, মতামত জানবেন, আপনিও দেখতে পাবেন গোড়া চৌদ্দগ্রামে নৌকার জোয়ার, উন্নয়নের জোয়ার। আশা করি আগামী সাত তারিখ নির্বাচনে নৌকা আল্লাহর রহমতে আমরা শতভাগ নিশ্চিত পাশ করবে। আমি ছাড়া আরও ছজন প্রার্থী আছেন, গণপ্রহম প্রার্থী আছেন, জাতীয় পার্টি প্রার্থী আছেন, ইসলামী ঐক্যজোটের প্রার্থী আছেন এবং স্বতন্ত্র প্রার্থী আছেন, বিএলএফ আছেন প্রার্থী, আরও ছজন মাঠে কাজ করতেছেন অবাধে, প্রার্থী থাকুক কোনো আপত্তি নাই। যারা প্রার্থী গোড়া চৌদ্দগ্রামে এ ব্যাপারে সামান্য একটু উল্লেখ করতে চাই, আমি কাজী জাফর সাহেবের বিরুদ্ধে নির্বাচন করেছি, কাজী জাফরের কাছে দুইবার পরাজিত হয়েছি, কাজী জাফর সাহেবকে চারবার ফেল করে দিছি। এক আরেকটা পয়েন্ট হলো জামাত নেতা তাহের কাছে একবার ফেল করেছি, তাকেও চারবার ফেল করে দিছি। জামাত নেতা তাহের এবং কাজী জাফর সাহেব বাংলার সাবেক প্রধানমন্ত্রী, তারা বড় মাপের নেতা ছিলেন, এদের তুলনায় এখন যারা প্রার্থী তাদেরকে অবহেলা করবো না, অবজ্ঞা করবো না, তাদের যে বোর্ড বাজারে তাদের যে অবস্থা, বোর্ডের বাজারে তাদের যে অবস্থা, তাদের জামানত থাকবে না, এ ব্যাপারে ভালোভাবে জানেন অভিজ্ঞ সাংবাদিক। নির্বাচনকালীন অবস্থা সরকারের কোনো দায়িত্ব নাই, এটা শতভাগ নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশন, নির্বাচন কমিশন অত্যন্ত আন্তরিকভাবে এদেশে পেয়ার ভোট নিরপেক্ষভাবে যদি নির্বাচন হয় এভাবে ইলেকশন কমিশন অত্যন্ত তৎপর, অত্যন্ত সজাগ, নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন শতভাগ ফেয়ার হবে। এখানে কেউ যদি অভিযোগ করে তাহলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করতে পারে, এখানে আওয়ামী লীগ বা সরকারের কোনো দায়িত্ব নয়, ইলেকশন পরিচালনা করেন নির্বাচন কমিশন, অর্থাৎ নির্বাচন কমিশন যেভাবে তারা তৎপর আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন, ইলেকশন অত্যন্ত নিরপেক্ষ হবে, শতভাগ ফেয়ার হবে। আমরা অনেক কাজ করেছি, কি কাজ করেছি আমার জানা আছে, আর কিছু কিছু কাজ বাকি আছে, যে কাজগুলি বাকি আছে নির্বাচনের পর আমি জনগণের কাছে আবার যাব। আমাদের এই চৌদ্দগ্রামে একটি পৌরসভা, ১৩টি ইউনিয়ন, ৭২৯টি গ্রাম, সকল গ্রামে গ্রামে ঘুরব নির্বাচিত হওয়ার পর, ঘুরে কোথায় কী সমস্যা এগুলি নোট করব, এই সমস্যাগুলি পর্যায়ক্রমে আমার নির্বাচিত হওয়ার পর সময় থাকে ৫ বছর, আশা করি ৫ বছর লাগবে না, জনগণের যে সমস্যাগুলি বিদ্যমান এই সমস্যাসমূহ পর্যায়ক্রমে সমাধা করব, যেগুলি সম্ভব, অসম্ভব কোনো সমস্যা সমাধা করা সম্ভব না, সম্ভব যেগুলি অবশ্যই এগুলি আমরা সমাধা করে দেবো, কোনো দাবি দাওয়া বাকি থাকবে না। এর মাঝে চৌদ্দগ্রামে আগে অনেক দাবি ছিল, আগের এমপিগণ কোনো দাবি পূরণ করে নাই, যা তাদের ব্যাপারে বলবো না, কিন্তু আমি অনেক কাজ করেছি জননেত্রী শেখ হাসিনার তার অবদানে তার বদৌলতে, অতএব যে কাজগুলি বাকি আছে সে কাজগুলি আগামী ৫ বছরে, ৫ বছর লাগবে না,
দু তিন বছর মাঝেই সদ্য গ্রামের যে কাজগুলি বাকি আছে ওই কাজগুলি দুই বছর মাঝে ইনশাল্লাহ শেষ করতে পারবো ইনশাল্লাহ।